স্বাগত সকলকে আমাদের আইসপোর্টস সংবাদে। আইস সঙ্গে থাকুন, সাথেই থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন। এবার কাতারের সমালোচনায় বিশ্বকাপের ফুটবলাররাই, চলুন জেনে আসা যাক কোন বিষয় নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। 2010 সালে বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পাওয়ার পর দিন থেকেই মানবাধিকার প্রশ্নে সমালোচনার মধ্যে আছে কাতার। দিন যত গড়িয়েছে, বিভিন্ন দেশ, মানবাধিকার ও শ্রমিক সংগঠনগুলো থেকে কাতারকে নিয়ে প্রশ্ন বেড়েছে। তবে এই তালিকায় বিশ্বকাপ অংশগ্রহণ করা দলগুলো ছিল না, এবার সেই নিরবতা ভেঙেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দল হিসেবে কাতারের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে অস্ট্রেলিয়া। দেশটির পুরুষ ও নারী ফুটবলাররাও বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের সঙ্গে যুক্ত অভিবাসী ও শ্রমিক এলজিবিটি সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কাতারে 2022 ফিফা ফুটবল শুরু হবে 20 নভেম্বর। ডি গ্রুপে চ্যাম্পিয়ন্স ফ্রান্স, তিউনিশিয়া ও ডেনমার্কের সঙ্গে আছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শুরুর 3 সপ্তাহ আগে কাতার বিশ্বকাপ নিয়ে একটি ভিডিও ও একটি বিবৃতি প্রকাশ করেছে ফুটবল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ফুটবল দলের অধিনায়ক ম্যাট রায়ান, ডিফেন্ডার বেইলি রাইট সহ 16 জন বর্তমান ও সাবেক ফুটবলারের ভিডিওতে অংশ নিয়েছেন। সেখানে তারা অভিবাসী, শ্রমিক ও সমলিঙ্গ সম্পর্কে বৈষম্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সমস্যাগুলো সমাধান করা সহজ নয় এবং আমাদের কাছে সব উত্তর নেই। আমরা ফিফ্রো, বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সঙ্গে একমত হয়ে কাতারের সংস্কার করতে চাই। ফুটবল অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতি একই ধরনের বক্তব্য প্রকাশ করা হয়। ফুটবলাররা বলেন, কাফালা ব্যবস্থার মতো কিছু বিষয়ে সংস্কার আনা হলেও তা যথেষ্ট নয়। গত বছর যুক্তরাজ্যের গার্ডিয়ানসে প্রকাশিত এক খবরে বলা হয়, বিশ্বকাপের আয়োজনে দায়িত্ব পাওয়ার পর থেকে কাতারে 6,500 অভিবাসী শ্রমিক মারা গেছেন। সূত্র হিসেবে কাতারে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসের কথা উল্লেখ করে গার্ডিয়ান, কাতার অবশ্য মৃতের সংখ্যা সঠিক নাই জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যের দেশটিতে সমকামিতা অবৈধ, তবে বিশ্বকাপ দেখতে এলিজিবিলিটি সম্প্রদায়ের মানুষ কাতারে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির আমির। হকি স্টেডিয়ামে উৎসবের আমেজ, শিরোপার দাবি 6 অধিনায়কের। মাওলানা ভাসান স্টেডিয়ামে এখন উৎসবের আমেজ। আজ সন্ধ্যায় শুরু হতে যাওয়া দেশের প্রথম ফ্রাঞ্চাইজি হকি লীগ উপলক্ষে গোটা স্টেডিয়াম এখন অপেক্ষার প্রহর গুনছে। মেরুন আর সাদা রঙে নতুনভাবে গ্যালারি সাজানো হয়েছে। মাঠে ঢোকার মুখে করা হয়েছে টানেল, যার ভেতর দিয়ে খেলোয়াড়রা টার্ফে যাবেন। টার্ফের মধ্যে আজ বিকেলে ছয় অধিনায়কের সংবাদ সম্মেলন, যেখানে সব অধিনায়কই অভিন্ন সুরে শিরোপার দাবি জানিয়ে রাখলেন। কাগজে কলমে 6 দলই 19-20, বড় কোনো পার্থক্য নেই। ঘরোয়া লিগে যেমন আবাহনী, মোহামেডান বা মেরিনার্সের সঙ্গে অন্য দলগুলোর বিরাট পার্থক্য থাকে এবং বড় দলগুলোর বেশিরভাগই ম্যাচ হয় একতরফা, ফ্রাঞ্চাইজি লিগে তা নয়। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগই হবে বলে আশা করা হচ্ছে। একমি চট্টগ্রামের অধিনায়ক রেজাউল করিম মনে করেন যে এখানে কে বড় কে ছোট সেটা বলা যাবে না, সবাই সমান, সবাই শিরোপা জেতার ক্ষমতা আছে। আজ সন্ধ্যা 6টায় উদ্বোধনী ম্যাচে সাই পাওয়ার খুলনার প্রতিপক্ষ একমি। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের হকি কতটা লাভবান হবে, এমন প্রশ্নে সাইফের অধিনায়ক খোরশেদুর রহমানের কথা, অবশ্য অনেক লাভবান হবে। ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনাক মাঠের অধিনায়ক ইমরান হাসান পিন্টু, তারও আশা এই লিগের মাধ্যমে দেশের হকি এগোবে সামনে। প্রতিটি দলের জুনিয়ররা আশা করি ভালো কিছু শিখতে পারবে। এই লিগের মাধ্যমে অবশ্য ভালো খেলোয়াড় উঠে আসবে বলে আমি মনে করি। সাকিবের দলে খেলছেন তিনি, অতিরিক্ত কোনো চাপ কাজ করছে কিনা জানতে চাইলে ইমরানের কথা, সাকিবের সঙ্গে কথা হয়েছে, ও বিশ্বকাপ খেলছে, যতটুকু সময় ওর হয় 2-1 মেসেজ করছে আমাদের, সবাইকে শুভকামনা জানিয়েছে ভালো করার জন্য। ওয়ালটন ঢাকার আইকন অধিনায়ক ডিফেন্ডার আশরাফুল ইসলামের কথা, যেহেতু এখানে ভালো ভালো বিদেশি আসছে, তাদের সঙ্গে আমরা খেলবো, এটা ভালো ব্যাপার, আর আমার দল নিয়ে আত্মবিশ্বাসী আমরা, বাকিটা মাঠে দেখা যাবে। লিগ খেলার সময় একরকম লড়াকু মনোভাব থাকে খেলোয়াড়দের মধ্যে, এখন বিভিন্ন কর্পোরেট হাউসের নামে সেই মরিয়া মানসিকতা কতটা থাকবে। আশরাফুল বলছেন, অবশ্য শুধু আমি একা নয়, 6 দলই এটা অনুভব করে। এখানে যে 6 জন অধিনায়ক আছে তাদের সঙ্গে আসার আগে কথা হয়েছে, তারাও এটা অনুভব করছে। এখানে সবকটি হাই ভোল্টেজ ম্যাচ, লিগে যেমন আবাহনী মোহামেডান ম্যাচ খেলি, উষা মেরিনার্স থাকে, এখানে সবকটি ম্যাচই হবে সমান সমান, সব প্রতিপক্ষই শক্তিশালী। রূপায়ণ সিটি কুমিল্লার অধিনায়ক সোহানুর রহমান ও মেট্রো এক্সপ্রেস বরিশালের অধিনায়ক রোমান সরকার ও প্রায় অভিন্ন সুরে একই কথা বলেছেন। ফ্রাঞ্চাইজি হকি লিগে বিভিন্ন কোচিং স্টাফ সবকিছুই ভিন্ন, ক্লাবের সঙ্গে এখানে পার্থক্য হলো ক্লাবে থাকে দেশি কোচ, বিদেশি এখানে বিদেশি। বিদেশি কোচদের কাছে নতুন টেকনিক, নতুন ট্যাকটিক্স শিখতে পারছেন বলে জানালেন আশরাফুল। লিগে প্রতি দল খেলোয়াড় সংখ্যা 18, যার মধ্যে স্থানীয় 13, বিদেশি 4। প্রতি দল চাইলে নিজেদের পছন্দ মতো একজন বিদেশি নিতে পেরেছে। 6 দল ডাবল লিগ পদ্ধতিতে খেলবে, তারপর শীর্ষ 4 দল নিয়ে
কোয়ালিফায়ার্স নিয়মটা আইপিএল বিপিএল এর মতোই থাকবে। ফাইনাল আগামী 17 নভেম্বর। 106 বছরের রেকর্ড ভাঙলেন ব্রাজিলিয়ান কিশোর। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের পেশাদার ফুটবল সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এতদিন ছিল পালমেইরাসের সাবেক ফুটবলার হেইটের দখলে। 1916 সালে 16 বছর 11 মাস 14 দিন বয়সে ক্লাবচি হয়ে গোল করেছিলেন তিনি। দীর্ঘ 106 বছর ধরে অক্ষত এই রেকর্ড এবার ভাঙলেন ব্রাজিলের 16 বছরের এক কিশোর। সেই কিশোরের নাম এন্দ্রিক ফেলিপে। 16 বছর বয়সে স্ট্রাইকার খেলেন পালমেইরাসে। গত জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাবটির সবচেয়ে কম বয়স হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেন এন্দ্রিক। 3 মাসের মাথায় এসে করে ফেলেন পেশাদার ক্যারিয়ারে নিজের প্রথম গোল। গত মঙ্গলবার 25 অক্টোবর ব্রাজিলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার ব্রাজিলেওরতে অ্যাথলেটিকা প্যারানাইন্সের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে হেইচের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এন্দ্রিক। ম্যাচের 59 মিনিটে বদলি হিসেবে নেমে 10 মিনিটের ব্যবধানে গোল করেন এন্দ্রিক। এদিকে তার বয়স ছিল 16 বছর 3 মাস 7 দিন। ম্যাচে তার দল 3-1 গোলে জয় পায়। বিশ্বমঞ্চে ভালোবাসার প্রস্তাব। অস্ট্রেলিয়ার মাটিতে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের 8ম আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বৈশ্বিক প্রতিযোগিতায় চলছে ব্যাট বলের লড়াই। এর মধ্যে ঘটল অদ্ভুত এক ঘটনা। ম্যাচ চলাকালেই গ্যালারিতে বসে থাকা এক তরুণীকে ভালোবাসার প্রস্তাব জানিয়ে বসলেন ভারতীয় সমর্থক এক তরুণ, যা এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলছিল ভারত নেদারল্যান্ডসের মধ্যকার সুপার 12-এর ম্যাচ। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন ডাস্টার রানতাড়া করছিল, ঠিক তখনই ঘটে এই ঘটনা। পরে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেই ভিডিও প্রকাশ করে আর ক্যাপশনে লিখে দেয় মেয়েটি ভালোবাসার প্রস্তাবে হ্যাঁ বলেছে। ভিডিওতে দেখা যায় নেদারল্যান্ডসের ইনিংসে 7ম ওভারের সময় গ্যালারিতে বসে থাকা এক তরুণীর দিকে একটি আংটি নিয়ে এগিয়ে আসেন এক তরুণ। এরপর মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন তিনি। মেয়েটি কিছুক্ষণ আশ্চর্য হয়ে বসে থাকার পর দাঁড়িয়ে ওঠেন এবং প্রেমের প্রস্তাবে সাড়া দেন। ছেলেটিও তাকে তাৎক্ষণিকভাবে আংটি পরিয়ে দেন। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন। এ সময় পাশে থাকা সমর্থকরা বেশ উল্লাস করেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের খেলাধুলা সংবাদ আর স্পোর্টসের খবর। আমাদের পুরো খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য বন্ধুকে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করে আমাকে আরো সংবাদ প্রকাশে সহযোগিতা করুন। আজকের মতো বিশ্বকাপ ক্রিকেটের খবরাখবর থেকে টাটা।